আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কে না চায় তার সন্তান রমজান মাসে সিয়াম পালন করুক, অন্তত সে 30টি রোজা পালন করবে। আল্লাহ সুবহান ও তাআলা যে বিধান দিয়েছে সে ফরজ বিধান সে পালন করবে। সবাই চায় তার সন্তান 30টি রোজা রাখুক। যাই হোক, এখন আপনি কিভাবে আপনার সন্তানকে বুঝাবেন যে সে কখনো সিয়াম পালন করে না, এখন তাকে উৎসাহ কিভাবে দিবেন, কোন পরামর্শ দিলে আপনার সন্তান 30টি রোজা পালন করবে? এর প্রথম নম্বর হচ্ছে, আপনি রমজান শুরু হওয়ার পূর্বে একদিন আগে কিংবা দুই দিন আগে তিন দিন আগে আপনি ঘরটাকে সাজিয়ে তুলুন। এখানে হয়তো বা বেলুন ফুলাতে পারেন, কার্ড দিয়ে ঘরকে গুছিয়ে রাখতে পারেন, তারপর ব্যানার দিয়ে রমজান মাসকে স্বাগত জানাতে পারেন, রমজানের মোবারক লিখতে পারেন। এভাবে একটি আমেজ তৈরি করা, রমজানকে স্বাগত জানানো, এটা আপনার প্রথম স্টেপ হতে পারে। বাইরে দেশে এরকমটা করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, তাদের প্রচেষ্টাকে প্রশংসা করুন। একটি শিশু হঠাৎ করে সে 30টি রোজা রাখতে পারবে না, এই জন্য প্রথম যে রমজান দিন তখন তাকে দুপুর পর্যন্ত সিয়াম পালনে উৎসাহ করুন, সে দুপুর পর্যন্ত রাখবে। দ্বিতীয় দিন তাকে ঘন্টার সীমা বাড়িয়ে দিন, সে 3টা পর্যন্ত রাখবে। এভাবে একদিন দুই দিন তিন দিন তার ঘন্টাকে বাড়িয়ে তুলে একসময় সে ইনশাআল্লাহ পুরো দিন সিয়াম পালন করবে। আর যদি আল্লাহর রহমতে যদি রাখতেই পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। এভাবে তার প্রতিটি পদক্ষেপকে আপনি প্রশংসা করুন। তৃতীয়ত হচ্ছে, তাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দাওয়াত দিন, ঘরে ইফতারের পার্টি করতে পারেন, ইফতারের আয়োজন করতে পারেন। তো বাচ্চারা যখন আসবে, যখন ইফতার খাবে, তখন তারা উৎসাহ পাবে যে এটা শুধু উপবাস থাকা এটার নাম সিয়াম নয়, বরং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তাদেরকে খাওয়ানো এটাও রমজানের ইবাদত, এটাও এক প্রকার আনন্দ। চতুর্থ হচ্ছে, তারাবির সালাতের প্রতি তাকে উৎসাহ দিন। আপনি তাকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে যাবেন কিংবা বাসায় জামায়াতের সহিত সালাত আদায় করবেন, তারাবির সালাত আদায় করবেন। এভাবে তাকে উৎসাহ দিন। প্রথমে সে রমজানের দীর্ঘ সময় সে দাঁড়িয়ে নাও থাকতে পারে, প্রথম অবস্থায় তাকে 4 রাকাত কিংবা 8 রাকাত কিংবা 10 রাকাত এভাবে কম কম করে তাকে উৎসাহ করুন। পরে দেখবে ইনশাআল্লাহ সে 20 রাকাতেই আপনার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করছে। 5 নম্বর হচ্ছে, রমজানের গল্প বলুন। সাহাবিরা রমজানের সময় কী করত, রাসূলুল্লাহ সাল্লাম রমজানের সময় কী করতেন, কীভাবে ইবাদত করতেন, রমজানের বিভিন্ন ঘটনা, কীভাবে এসেছে রমজান, নবীদের ব্যাপারে গল্প কাহিনী বলুন। রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের হাদিস এই সম্পর্কে তাকে বলুন, তাকে উৎসাহিত করুন। তো এরকম রমজানের গল্প বলবেন। 6 নম্বর হচ্ছে, কোরআন তেলাওয়াত করুন। দীর্ঘ সময় আপনি তার সামনে কোরআন তেলাওয়াত করবেন না, আপনি প্রত্যেক ওয়াক্তের সময় এর পূর্বে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন তাকে নিয়ে সঙ্গ করে বসে তাকে পড়তে বলবেন না, অন্তত তাকে শুনতে বলবেন, সে শুনবে, বসে থাকবে, আস্তে আস্তে সেও আপনার সাথে পড়বে। আপনি প্রথমে 5 পিসটা করতে পারেন, 10 পিসটা করতে পারেন, এরপরে আপনি বৃদ্ধি করবেন, যত বৃদ্ধি করবেন তত তার কাছে ভালো লাগবে। সুন্দর কণ্ঠে স্পষ্ট ভাষায় সে কোরআন তেলাওয়াত করবে, তাকে উৎসাহিত করবেন, যাতে আপনি মৃত্যুর পরও সে এই আমলগুলো করতে পারে। 7 নম্বর হচ্ছে, রমজান সম্পর্কে আল্লাহ সুবহান ও তাআলা যে পুরস্কার দিবেন সে পুরস্কার ব্যাপারে তাকে জানান, এবং আপনি তাকে পুরস্কার দিন, ঈদের দিন তাকে পুরস্কার দিন, তাকে বকশিশ দিন, নতুন জামাকাপড় উপহার দিন, যে কোনোভাবে একটি গিফট দিবেন, যেভাবে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে দিবেন যে রমজান আমার জন্য, আমি এর প্রতিদান দেব। রমজানের রায়ান নামক দরজা রয়েছে, সেই দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবেন।
এভাবে যেমন আপনি তাকে উৎসাহ দিয়েছেন ঠিক তেমনি ভাবে দুনিয়াতে তাকে উৎসাহিত করুন। দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাতটি টিপস আপনি যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার সন্তান 30টি রোজা অবশ্যই অবশ্যই রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।